মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন ওই জাতি কোনোদিন সফল হবে না যেই জাতির প্রধানমন্ত্রী মহিলা হয় যেই জাতির কর্ণধার রাষ্ট্রপ্রধান মহিলা হয় সেই জাতি কোনোদিন সফল হবে না আমেরিকানরা জাতি মাতাল হলো তালে ঠিক তারা একটা আধা পাগলকে বেছে নিয়েছে মহিলাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করে নাই অথচ সারা দুনিয়ার গণতন্ত্রের নামে সব দেশে মহিলাদেরকে ক্ষমতায় তারা দেখতে চায় নিজের দেশে দেখতে চায় না কথা বলেন ঠিক কি না তারা মহিলাদের চাকরিতে পার্সেন্টেজ দেখে প্রাইমারি স্কুলে মহিলাদের চাকরিতে পার্সেন্টেজ দেখে জাতিসংঘ যত দেশে সাহায্য সহযোগিতা করে নারী ক্ষমতায়ন তারা আগে দেখে কোন দেশে নারীদের ক্ষমতা কি পরিমাণ ওইটা দেখে তারা সহযোগিতা করে অন্য দেশে তারা নারীদের ক্ষমতা পছন্দ করে নিজ দেশে করে না একজন বলতেছে যে সেনাবাহিনীর সদস্যদেরকে ভাই আমি গরিব মানুষ বাজারের টাকা 1 টাকা 2 টাকা জমায়া এই কিছু টাকা রাখছে সেনাবাহিনী গয়না দেখে সব 1000 টাকা নোট বাক্স ভরা কথা বলেন না বস্তা ভর্তি টাকা কত টাকা যে পাচার করেছে সবগুলি পাচার কি তো টাকা বাংলাদেশে ফিরিয়ে আনলে এই দেশের একটা মানুষেরও ভিক্ষা করা লাগবে না আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ও দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন খালি হাতে পাঠান নাই দীনি হক সত্য ধর্ম সহকারে আল্লাহ পাঠিয়েছেন নবীকে দায়িত্ব দিয়েছেন তিনি যেন সারা দুনিয়ার সকল বাতিল মতবাদের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করে দেন আয়াত থেকে বোঝা যায় রাসূল নিজে নিজে আসেন নাই আল্লাহ এনেছেন রাসূল নিজে নিজে আসেন নাই আল্লাহ পাঠিয়েছেন কেন আল্লাহ পাঠালেন আল্লাহ বললেন আমি আমার রাসূলকে পাঠাবো না চাইলে পাঠাবো না কারণ যে জিনিস সস্তায় পাওয়া যায় সেই জিনিসের দাম থাকে না যেই জিনিস পেতে পরিশ্রম করা লাগে কষ্ট করা লাগে শ্রম দেওয়া লাগে গাম দেওয়া লাগে সেই জিনিসের প্রতি মানুষের আলাদা একটা এক্সট্রা নজর আছে না নাই রাসূলকে আমি দিব না যদি না চাও তবে সাধারণ কোনো মানুষ চাইলেও দিব না বিশেষ কোনো মানুষ চাওয়া লাগবে এই জন্য পৃথিবীর একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন আল্লাহ আমি শ্রেষ্ঠ নবী মুহাম্মদকে চাই তবে এমনিতে চাই না আমি কাবাগণ নির্মাণ করেছি কাবা নির্মাণের পরে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনে পাঠিয়ে দাও রব্বানা ওয়াবআস ফিহিম রাসূলাম মিনহুম ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহ বললেন ইব্রাহিম রে তুমি আমার খলিল আমার বন্ধু তুমি যখন চেয়েছো খালি হাতে ফেরত দিতে পারি না তোমার দোয়া কবুল করে নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার বংশের ভিতর থেকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম রাসূলকে নিজে নিজে আসতে না দোয়া করে আনা লাগবে আল্লাহ বললেন তোমাদের প্রতি আমার দুটি নিয়ামত সবচেয়ে বড় ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান আল্লাহর প্রথম অনুগ্রহ আমাদের প্রতি যে আমাদেরকে মুসলমান বানিয়েছেন ঠিক কিনা বলেন ঈমানের দৌলত আমাদেরকে দিয়েছেন ঈমান ছাড়া যত বড় শিল্পপতি হোক ক্ষমতার মালিক হোক আল্লাহর কাছে দুই পয়সার দাম নাই দুনিয়াতে যদিও সম্মান পায় ইজ্জত পায় আখেরাতে কোনো সম্মান নাই ইজ্জত বরং ঠেলাওয়ালা ব্যানওয়ালা রিক্সার ড্রাইভার দুনিয়াতে যাদের মূল্য নাই ঈমান নিয়ে এই লোকটা মারা গেল আল্লাহর কাছে তার বিশেষ মর্যাদা আছে না না দুনিয়ার যত বড় শিল্পপতি হোক বাংলাদেশের শিল্পপতি বাদ দিলাম কারণ এখন তো এগুলি ধরা পড়তেছে কই মাছ শিং মাছের মতো জায়গায় জায়গায় ধরা পড়তেছে একজন বলতেছে যে সেনাবাহিনীর সদস্যদেরকে ভাই আমি গরিব মানুষ বাজারের টাকা 1 টাকা 2 টাকা জমায়া এই কিছু টাকা রাখছে সেনাবাহিনী গয়না দেখে সব 1000 টাকা নোট বাক্স ভরা কথা বলেন না বস্তা ভর্তি টাকা কত টাকা যে পাচার করেছে সবগুলি পাচার কি তো টাকা বাংলাদেশে ফিরিয়ে আনলে এই দেশের একটা মানুষেরও ভিক্ষা করা লাগবে না একটা মানুষ না খেয়ে থাকবে না জিডিপির প্রবৃদ্ধির হার সহনীয় পর্যায়ে চলে আসবে
আমার প্রিয় সতী, 54 বছর হয়ে গেল এই পর্যন্ত এই দেশের ছোটখাটো চোরগুলিনকে আমরা ধরলাম। মাঝে মধ্যে বাজারে মোবাইল চোরদেরকে ধরা পড়লে উত্তম মধ্যম আছে না নাই, এমন মারামারি জীবনটাও নিয়ে নেয়, ঠিক কিনা বলেন? হুট সত্তর মসুর কুরমা সুর কদু সুরদের শাস্তি হয় কঠিন শাস্তি, জীবনও চলে যায়। কিন্তু যারা কুঠি কুড়ি টাকা চুরি করে, টেন্ডারবাজি করে, মাস্তানি করে, রডের পরিবর্তে বাঁশ দেয়, এই সুরদেরকে সবার আগে শাস্তির আওতায় আনা উচিত। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি এদের হাত কেটে দেওয়া যেত, এদেশের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলার মতো একটা লোকও খুঁজে পাওয়া যেত। মদিনায় বিশ্বনবী একজন মহিলার হাত কাটলেন চুরির দায়ে, সাহাবায়ে কেরাম কেউ কেউ সুপারিশ করতে চাইলেন, মহিলা চুরি করে ধরা পড়েছে, হাত কাটলে কুরাইশ বংশের ইজ্জত যাবে, কুরাইশ বংশ তো রসুলের বংশ। নবী বললেন, কে কুরাইশ বংশ, কে আরবের লোক, ওটা দেখার বিষয় নয়। লাও সারাকাত ফাতেমা তুলা কাতা তুইয়া দাহা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি নিজে তার হাতটা কেটে দিতাম। মহিলার হাত কাটা হয়ে গেল, চুরি করেছে। এক এই মহিলা হাত কাটার পরে আয়েশা সিদ্দিকা বলতেন, আমার কাছে যাইতো, আমি তার সাহায্য সহযোগিতা করতাম, বাইতুল মাল থেকে চাল ডাল এনে মহিলারে আমি দিতাম। এই মহিলার হাত কাটার পরে গোটা আরব দেশে 42 বছরে একটা চুরির ঘটনাও ঘটে নাই। সুতরাং যাদের কোটি কোটি টাকা সহ যারা ধরা পড়তেছে, এই দেশের মানুষের সম্পদ সিনেমিনি খেলেছে, এদেরকে আর যত শাস্তি দেওয়া হোক, কোরআনের আইন অনুযায়ী হাত কাটার বিধান কার্যকর কর। এরা যেন জাতির সামনে আর দাঁড়াতে না পারে, ওদের হাত দেখলে যেন লোকেরা বুঝে এটা জাতীয় চোর। কথা বলেন ঠিক কিনা? ইমানের মতো দৌলত সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যার ইমান নাই তার কিছুই, ইমান ছাড়া যত বহু জিনিসের মালিক হোক, টাকার মালিক হোক, পয়সার মালিক হোক, এই ভারতের সবচেয়ে বড় দুইটা পরিবার হলো টাকার মালিক, একটা আদানি পরিবার, একটা আম্বানি পরিবার। আম্বানি পরিবার যিনি মহিলা মুকেশ আম্বানির স্ত্রী মিতা আম্বানি, একটা পত্রিকায় দেখেছে মহিলা প্রতিদিন যে চা খায়, এক কাপ চার দাম বাংলাদেশি টাকায় 3 লাখ টাকা। কয় লাখ টাকা? আপনারা যে চা খান মুজাফরগঞ্জ বাজারে, এক কাপের দাম কত? আচ্ছা, আর হোটেল রেডিসনে যদি গিয়া খান হয় তবে একটু বেশি নেবে, রূপসী বাংলায় যদি গিয়া খান, ওই সিলেটের মৌলভীবাজার গ্র্যান্ড সুলতান হোটেলে যদি গিয়া খান হয় তবে আর একটু বেশি নেবে। কিন্তু ওই মহিলা এক কাপ চা খায় 3 লাখ টাকা দাম, এটার মধ্যে যে কোন 6 মিলের গুষি মিশা আল্লাহ ভালো জানে, গোড়ার ডিম খায়। আচ্ছা খাক, 1 টাকা দিয়ে হ্যাঁ খায়, আমার আপত্তি কি? উনি যে পানি খায়, এক বোতল পানির দাম বাংলাদেশি টাকা 1 লাখ টাকা, 1 লাখ টাকার দামের পানির বোতলে চুমুক দেয়, প্রতিদিন 3 লাখ টাকা দামের 1 কাপ চার ভিতরে ঠোঁট লাগায়, কিন্তু ইমান যদি না থাকে মরার পরে তার জন্য আল্লাহ রাজা আছে না? ইমান নাই তার মানে কোনো দাম, আর ইমান আছে তো দাম আছে। এই জন্য আল্লাহ আমাদেরকে ইমানের মতো দৌলত দিয়েছেন বিনা দরখাস্তে। এই স্থায়ী বড় নিয়ামত আর হতে পারে না। সকলে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমাদের প্রতি আমার দ্বিতীয় অনুগ্রহ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, তোমাদের প্রতি আমার দ্বিতীয় অনুগ্রহ হলো, আমার দিকে তাকান, সামান্য এক আওয়াজে যে সেবরি আপনারা খাইছেন, এরপরে সামনে কিভাবে দেশ এগিয়ে নিয়ে যাবেন, আমার দিকে তাকান, ভয় পাইলে চলবে না, মনে থাকবে তো ইনশাল্লাহ। অপারেটররা খেয়াল করো তো, আল্লাহ বললেন দ্বিতীয় তোমাদের প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ যে তোমাদের ভিতরে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বানিয়ে পাঠিয়েছি। তাইলে রসুল নিজে নিজে আসছে না, দোয়াত করে আনা লাগছে, দোয়া করে আনা লেগেছে, ইব্রাহিম নবী দোয়া করেছে। এখন রসুল পৃথিবীতে আসবেন, আসার সময় হয়ে গেল। আল্লাহ বললেন, আমার রসুল আসার সময় হয়ে গেছে, এখন ঘোষণা দেওয়া লাগবে, বিনা ঘোষণায় রসুলকে আমি পাঠাবো না। সাধারণ কোনো মানুষ ঘোষণা দিলেও চলবে না, আমার নবী আগমন করেছে, ঘোষণা দেওয়া লাগবে আরেকজন নবী। সুবহানাল্লাহ, প্রধান অতিথি স্টেজে আসলে আগে একটা ঘোষণা আছে না নাই?
আমার রাসূল পৃথিবীতে আসছে ঘোষণা দাও ঘোষণাটা কে দিবে হযরত ঈসা নবীকে আল্লাহ বাছাই করে নিলেন সুবহানাল্লাহ বলবেন না ওয়া ইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতী মিন বা'দ ইসমুহু আহমদ সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজন কেবলই মুছে দেয় বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজন কেবলই মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আফন করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আলহামদুলিল্লাহ ঈসা নবী বললেন শোনো আমার পরে একজন নবী আসতেছে তার নাম হলো আহমদ ঘোষণা হয়ে গেল এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আসবেন আপনি মেয়ে বিয়ে দিবেন ছেলে বিয়ে করাবেন আগে থেকে দেখেন কোন এলাকায় দিবেন গ্রাম কি ইউনিয়ন কি মহল্লা কেমন ঘর বাড়ি কেমন ছেলেটা কেমন জেনে শুনেই তো আত্মীয়তা করেন কথা কোন রাখা আল্লাহ রসুল পাঠাবেন শেষ নবী পাঠাবেন না দেখে পাঠান নাই আল্লাহ পাঠানের জন্য সারা পৃথিবীর একটা জায়গা নির্বাচন করলেন ইচ্ছে করলে রসুল পাঠানের জন্য আল্লাহ আমেরিকাও তো নির্বাচন করতে পারতেন কথা কোন রাখা পারতেন না এই যে আমেরিকার নির্বাচন আজকে কয় তারিখ ছয় তারিখ গত পাঁচ তারিখে হয়ে গেল পত্র পত্রিকা সব তথ্য ছিল যে হাড্ডা হাড্ডি লড়াই বুঝেন কি লড়াই কঠিন তীব্র লড়াই একদিকে হচ্ছে কি কমলা আরেকদিকে ট্রাম্প কঠিন লড়াই বিগত দুইশো বছরের ইতিহাসে মনে হচ্ছিল যে ট্রাম্প তাকে আমেরিকান লোকেরা নির্বাচন করবে না কারণ এটা আধা পাগল টাইপের মানুষ ঠিক কিনা বলেন কখন কি বলে নিজেও জানে না কিন্তু একজন মহিলা যখন তার মোকাবেলায় আসলো আমেরিকানরা ভুল করলো না তার আধা পাগলের প্রধান রাষ্ট্রপতি বানালো বটে মহিলারে বানাইল না কারণ তারা আর যাই হোক জাতে মাতাল হলেও তালে ঠিক তারা রসুলের হাদিস জানে হাজার বছর আগে বলেছেন ওই জাতি কোনোদিন সফল হবে না যে জাতির প্রধানমন্ত্রী মহিলা হয় যে জাতির কর্ণধার রাষ্ট্রপ্রধান মহিলা হয় সেই জাতি কোনোদিন সফল হবে না আমেরিকানরা জাতে মাতাল হলো তালে ঠিক তারা একটা আধা ফাগলকে বেছে নিয়েছে মহিলাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করে নাই অথচ সারা দুনিয়ার গণতন্ত্রের নামে সব দেশে মহিলাদেরকে ক্ষমতায় তারা দেখতে চায় নিজের দেশে দেখতে চায় না কথা বলে ঠিক কিনা তারা মহিলাদের চাকরিতে পার্সেন্টেজ দেখে প্রাইমারি স্কুলে মহিলাদের চাকরিতে পার্সেন্টেজ দেখে জাতিসংঘ যত দেশে সাহায্য সহযোগিতা করে নারী ক্ষমতায়ন তারা আগে দেখে কোন দেশে নারীদের ক্ষমতা কি পরিমাণ ওইটা দেখে তারা সহযোগিতা করে অন্য দেশে তারা নারীদের ক্ষমতা পছন্দ করে নিজ দেশে করে না আল্লাহ চাইলে রসুলকে আমেরিকা পাঠাতে পারতেন পারতেন না পূর্ব দিকে জাপানে পাঠাইতে পারতেন রাশিয়া পাঠাইতে পারতেন এত কোনো দেশ আল্লাহ বাছাই করলেন না একমাত্র মক্কা নগরীকে আল্লাহ বাছাই করে নিলেন সুবহানাল্লাহ বলবেন না রসুলকে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ মক্কা পছন্দ করলেন কেন কারণ মক্কা হলো গোটা দুনিয়ার হার্ট সারা পৃথিবীর আয়তন হলো উনাফিল জাসাদালা মদগা ইজা সুলুহাত সুলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল তোমাদের শরীরের ভিতরে একটা মাংসের টুকরা আছে এটার নাম হলো হার্ট হার্ট যার ভালো সে লোকটাও ভালো যার হার্ট ভালো তার আচরণ ভালো যার হার্ট ভালো তার কথা ভালো তার লেনদেন ভালো তার বাসা ভালো যার হার্ট খারাপ যার মন খারাপ তার আচরণ খারাপ লেনদেন খারাপ ভাষাও খারাপ
সারা পৃথিবী দেহের ভিতরে হাড়ের অবস্থা যেমন সারা পৃথিবীতে মক্কার অবস্থা তেমন এই জন্য আল্লাহ দুনিয়ার অন্য কোন জায়গা বাছাই করলেন না নবীকে পাঠানোর জন্য মক্কা আল্লাহ বাছাই করলেন রাসূলকে আল্লাহ মক্কায় পাঠিয়ে বললেন নবী হে আপনি দাওয়াতের মাধ্যমে মক্কা ঠিক করে দেন দুনিয়ার হাড় ঠিক করে দেন আমি সারা দুনিয়াতে ইসলামটা পৌঁছে দিব আপনি হাড় ঠিক করেন পৃথিবীর মূল জায়গাটাকে আপনি দাওয়াতের মাধ্যমে ঠিক করে দেন সারা দুনিয়া আমি আল্লাহ ঠিক করে দিব আপনারা যারা পুকুরে গোসল করেন না অনেক সময় দেখবেন পুকুরের মাঝখানে যদি আপনি পানিতে টোকা দেন এই টোকার মাধ্যমে যে পানিটা আন্দোলিত হবে একটা ঢেউ সৃষ্টি হবে সেই ঢেউটা সমান্তরালভাবে পুকুরের চারিদিকে ছড়িয়ে যায় দেখছেন না তার মানে মাঝখানে একটা টোকা দিলে ঢেউয়ের সারা পুকুরের চারিদিকে সমানভাবে ছড়ায় আল্লাহ বললেন নবী হে আপনি পৃথিবীর হাড় মক্কার জমিনে দাওয়াতে কাজ করেন মক্কা ঠিক করে দেন পুকুরের পানির মতো সারা দুনিয়ার ভিতরে আমি ইসলামটাকে পৌঁছে দেব সুবহানাল্লাহ ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা পৃথিবীর সব জায়গায় দাওয়াতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম আমার প্রিয় সুদীপ একজন বড় মানের আলেম ছিলেন মাওলানা আব্দুল গাফফার আশির দশকের সত্তর দশকের বক্তা অবশ্য তিনি সুর দিতেন না নরমাল ভাষায় কথা বলতেন জায়গা আলেম ছিলেন এ দেশে সুরের মাধ্যমে কোরআনিক একটা শৈল্পিক রূপ সর্বপ্রথম বাংলাদেশে দিয়েছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি উনি কোরআনের তাফসিরটাকে একটা শৈল্পিক রূপ দিয়েছিলেন দেশের আপামর জনতার কাছে কোরআনের দাওয়াত ফোসানের ক্ষেত্রে কোরআনের এত সুন্দর সাবলীল তাফসির তিনি করতে পারতেন যেটা আর কেউ পারে না এই শহীদকে সাইদিকে তেরোটা বছর এই দেশের মুসলমানদের কাছ থেকে দূরে রেখেছে কোরআনের মাঠে আসতে দেয় নাই তথাকথিত মামলার নামে জেলে পুড়ে রেখেছে কিন্তু এই দেশের মানুষ থেকে ওনাকে দূরে সরাতে পারে নাই মৃত্যুর পরে জানাজা যদিও ফাটতে দেয় নাই হাজার হাজার জানাজা পৃথিবীতে হয়েছে আমার প্রিয় সুদী যার হাতে শত শত মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে তাকে কবুল করেছেন আল্লাহ পাক আলহামদুলিল্লাহ বলেন মাওলানা আব্দুল গাফফার সাহেব তিনি বলেন আমি মাহফিল উপলক্ষে ভারতে গেলাম তো ভারতের যেখানে গেলাম কয়েকদিনের মাহফিল রাত্রে ঘুমানোর পরে ফজরের পরে সকালে নাস্তা নিয়ে আসছি আমরা আরও কয়েকজন আলেম সেখানে গিয়েছি নাস্তা খাচ্ছি তো নাস্তা দিল তাবলিগের বড় বলের ভিতরে করে ওইটা তাবলিগ অধ্যুষিত এলাকা তাবলিগের বল দেখছেন না আপনারা বড় বলের ভিতরে করে নাস্তা দিল মাঝখানে খিচুড়ি দিছে আর আলেমরা চারপাশে গোল হয়ে বসছে তো খিচুড়ির মাঝখানে আবার ঘি ডাইলা দিছে তো গরম খিচুড়ি ঘি দিয়ে খাইতে একটু মজা আছে না নাই এখন ঘি তো মাঝখানে আর খিচুড়ি চারপাশে তো পশ্চিম দিকে যে আলেম বসা সে করছে কি খিচুড়ির ঘির মাঝখানে হাত দিয়া ঘিটা নিজের দিকে টানতেছে আর বলতেছে যে ইসলাম প্রথম আসছে মক্কায় এরপর ইসলাম মক্কা থেকে প্রথম গেছে ইথিওপিয়ায় মক্কা থেকে পশ্চিম দিকে ইথিওপিয়ার দিকে গেছে এই বলে ঘি টান দিছে নিজের দিকে বুঝেন না ঘিরে বানাইছে ইসলাম এমন ভাবে টান দিছে ঘি স্রোত ওনার দিকে যাইতে শুরু করছে আর উনি বলতেছে যে মক্কা থেকে প্রথম ইসলাম গেছে কোথায় ইথিওপিয়ায় পাচ্ছা নাজ্জাশির দেশে মক্কা থেকে এটা পশ্চিম দিকে আব্দুল গাফফার সাহেবকে সর্বনাশ উনি যেভাবে ঘি টান দিছে ঘি স্রোত তো ওনার দিকে যাওয়া শুরু করছে পূর্ব ভাষা যে মালানায় বসা ছিল উনি কয়ে আপনি ঠিকই বলছেন যে ইসলাম প্রথম মক্কা থেকে ইথিওপিয়ায় গেছে তারপরে কিন্তু ইসলাম মক্কা থেকে গেছে মদিনার দিকে মানে পূর্ব দিকে এই বলে নিজে আবার ঘি টান দিছে উনিও ঘি নিজের দিকে টান দিছে একজনের নিচে পশ্চিম দিকে ইথিওপিয়া আরেকজনের নিচে পূর্ব দিকে মদিনায় মক্কা থেকে মদিনা হচ্ছে পূর্ব দিকে আব্দুল গাফফার সাহেবকে সর্বনাশ দুই দিন দুই দিকে যেভাবে টানাটানি শুরু করছে ঘি তো বারোটা বাজাইতেছে আমরা তো বঞ্চিত হবো উনি করছে কি বাকি যত ঘি ছিল পুরাটা সমস্ত খিচুড়ির মধ্যে মাইকা বলতেছে ভাই এরপরে কিন্তু ইসলাম সারা দুনিয়া ছড়িয়ে গেছে বাদাল ইসলাম গরিবান সায়াউদ গরিবান ফাতুবালিল গোরাবাব নবী হে মক্কার বুকটাকে আপনি দাওয়াতের মাধ্যমে ঠিক করে দেন আপনার পরে সারা পৃথিবীতে ইসলামটাকে আমি সারা দুনিয়ায় পৌঁছে দিব সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে দিয়েছিলেন আমাদের বাংলাদেশেও তিনজন সাহাবী আগমন করেছেন সাহাবী কেরাম দিনাজপুরে নিজ হাতে মসজিদ প্রতিষ্ঠা করেছেন সেই মসজিদ এখনো আছে সত্তর হিজরি সালের মসজিদ
মায়ানমারে গিয়েছেন সাহাবায়ে কেরাম, থাইল্যান্ডে গিয়েছেন, ইন্দোনেশিয়া গিয়েছেন, এবং সিন দেশে পর্যন্ত সাহাবায়ে কেরাম কালেমার পতাকা উড়িয়েছেন। আমার প্রিয় সুদীপ, মনোযোগ আছেন আপনাদের? আল্লাহ বললেন আপনি মক্কা ঠিক করেন, এখন মক্কায় রসুলকে আল্লাহ পাঠাবেন। কার করে পাঠাবেন? আগের থেকে আল্লাহ ঠিক করলেন যে কোনো করে আমার রসুলকে পাঠানো যাবে না। আল্লাহ আব্দুল মুত্তালিবকে মক্কার বড় নেতাকে বাছাই করলেন, আব্দুল মুত্তালিবের ঘরে আল্লাহ রসুলকে পাঠাবেন। এখন আব্দুল মুত্তালিবের কোন ছেলের ঘরে রসুলকে দিবেন? আব্দুল মুত্তালিবের তো আবার 12 ছেলে, যে কোনো ছেলের ঘরে তো দেওয়া যায় না। এক ছেলের নাম হলো আব্দে শামস আব্দুল, আরেক ছেলের নাম হলো আব্দুল উজ্জা, আরেক ছেলের নাম আব্দুল হারেস। এই তিনও ছেলের নামের সাথে শিরিক আছে। আমার রসুলকে যদি এই তিন ছেলের যে কোনো এক ছেলের ঘরে দেয়, লোকেরা বলল মোহাম্মদ তোমার বাবার নামের সাথে শিরিক আছে, তুমি আবার কিসের তাওহীদের দাওয়াত দাও? এই জন্য ওই তিন ছেলের ঘরে দেওয়া যাবে না। হামজার ঘরে দিলে দেওয়া যায়, কিন্তু হামজা মানে হলো লম্বা জমিন। বাবার নাম যদি হয় লম্বা জমিন, ছেলে আবার নরম হবে কিভাবে? আব্বাসের ঘরে দেওয়া যায়, আব্বাস মানে হলো শক্ত জমিন। বাবার নামে যদি হয় শক্ত জমিন, লোকেরা বলবে শক্ত জমিনে তো ফসল হয় না, মোহাম্মদ কি করে নরম হবে? এই জন্য অন্য বাবাদেরকে আল্লাহ বাছাই করলেন না। সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তার বান্দাকে পাঠানোর জন্য এমন একজন বাবা বাছাই করলেন যার নামের সাথে তাওহীদ আছে। বাছাই করলেন আল্লাহ আব্দুল্লাহকে। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ। বাবার নামের সাথে কি আছে? তাওহীদ আছে না নাই? তাওহীদের মুরশিদ আমার মোহাম্মদের নাম, মুরশিদ মোহাম্মদের নাম, ওই নাম জপলেই বুঝতে পারি আল্লাহর কালাম, মুরশিদ মোহাম্মদের নাম, ওই নামের রশিদরে যাই আল্লাহর পথে, ওই নামের বেলায় চোরে বাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখে আরশের মোকাম, মুরশিদ মোহাম্মদের নাম। আলহামদুলিল্লাহ, বাবার নামের সাথে তাওহীদ আছে। বাবার নাম কি? আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে দুটি নাম বড় পছন্দের, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এখন বাবা তো ঠিক হয়ে গেল, মাটা কারে বানাবেন? যে কোনো মার ঘরে দিলে হবে না, কারণ মুহাম্মদ পৃথিবীর সবচেয়ে বড় আমানত। এই আমানত দেওয়ার জন্য যারে তারে বাছাই করলে হয় না। এই জন্য পৃথিবীর সবচেয়ে সেরা আমানতকারী মহিলাকে আল্লাহ বাছাই করলেন, নাম হলো আমেনা। আমেনা মানেই হলো পৃথিবীর সবচেয়ে বড় আমানতদার। মায়ের নামটাই হলো আমেনা, মানে আমানতদার, কারণ মোহাম্মদ পৃথিবীর সেরা আমানতদার। মক্কার কাফের নেতারা পর্যন্ত ওনার কাছে সম্পদ জমা রাখত। কথা বলেন ঠিক কিনা? হিজরতের রাতে সাইয়েদনা আলীকে ডেকে বলেন, আলী রে আমি চলে যাচ্ছি, তোমাকে রেখে গেলাম শুধু এই কারণে মক্কার কাফের মুশরিকদের সম্পদ আমার কাছে জমা আছে, আমি চলে গেলে পরে এই মালগুলি তাদের হাতে পৌঁছে দিবা, এই কারণে আমি তোমারে রেখে গেলাম। রসুলকে ওরা তাবাত কবুল করে নাই, কিন্তু ওরা জানতো মোহাম্মদের সাইদে বড় আমানতদার আর হয় না। রসুলের মান নামে না মানে আমানতদার। এখন মা পাওয়া গেল, দুধ পান করাবে কে? তাও তো ঠিক করে লাগে, আমার রসুলকে আর দুধ পান করবে? যে কোনো মহিলার দুধ পান করতে দেওয়া যায় না, কারণ দুধের বয়স বাচ্চাদের 2 বছর 2.5 বছর দুধ পান করে, ওটা বড় ক্রিটিক্যাল একটা সময়। এই সময় বাচ্চারা অনেক জ্বালা যন্ত্রণা করে, বাচ্চারা কান্নাকাটি করে, অনেক সময় মা বিরক্ত হয়ে বাচ্চাকে চর থাপ্পড় মারে, ধমক দেয়। উনি যদিও শিশু, ইনি তো আমার হাবিব, উনি তো আমার বন্ধু, উনি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুধ পান করাতে গিয়ে দুনিয়ার কোনো মহিলা যদি আমার বন্ধুরে একটা ধমক দেয়, আমি সহ্য করতে পারবো না, কারণ আমার নবীর সামনে পা দিয়ে কেউ হাঁটুক এটা আমি বরদাস্ত করতে পারি নাই। কোরআনে আমি সাহাবাই কেরামকে ধমক দিয়ে বলে দিয়েছি, লা তুকাদ্দিমু বাইনি ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলি, খবরদার আমার রসুলের সামনে সামনে হাঁটবা না, আবার আমার নবীর কণ্ঠের উপরে যেন কারো কণ্ঠ উঁচু হয়ে না যায় আমি নিষেধ করে দিয়েছি। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, খবরদার আমার নবীর কণ্ঠের উপরে আওয়াজ করে কথাও বলবা না। আবার আমার নবীর নাম ধরে ডাকতে আমি নিষেধ করে দিয়েছি। লা তাদউ দুআই রাসূলকা দুআই বাইনি বাদিকুম বাদা,
একে অপরকে যেইভাবে নাম ধরে ডাকো সেইভাবে আমি নাম ধরে ডাকতে নিষেধ করে দিয়েছি। আবার ঘরের বাইরে থেকে আমার নবীকে আমি ডাকতে নিষেধ করে দিয়েছি, ইন্নাল লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। ঘরের বাইরে থেকে নবীর নাম ধরে ডাকে, আল্লাহ বলেন এগুলি মূর্খ, যদি জ্ঞান থাকতো আমার নবীর নাম ধরে ডাকতো না। তাহলে নবীর যিনি নবীর শব্দিক যিনি খেয়াল রাখলেন তিনি কে? সেই নবী, যদিও তিনি ছোট মানুষ শিশু মানুষ, মা দুধ পান করাতে কে দমক দিবে বিরক্ত হবে এটা তো আমি বরদাস্ত করব না। এখন এই জন্য যে কোনো মহিলা দুধ পান করানোর জন্য যে কোনো মহিলাকে তো দায়িত্ব দেওয়া যায় না, আল্লাহ এমন একজন মহিলাকে ঠিক করলেন পৃথিবীর সবচেয়ে বড় ধৈর্যশীলা নামে, নাম হলো হালিমাতু সাদিয়া। হালিমা মানে হলো ধৈর্যশীলা, সাদিয়া মানে হলো সৌভাগ্যবতী, তার মানে ওনার সাথে ধৈর্যশীলা নারী আর পৃথিবীতে হয় না। উনি বলেন আমি মোহাম্মদকে দুধ পান করিয়েছি, জীবনে একটা ধমক দেয় নাই, আল্লাহু আকবার, একটা কথা কথা বলি নাই, ধমক দেওয়ার প্রয়োজনও হয় নাই। কারণ নবীরা যদিও ছোট ছিলেন, নবীরা ভালো মন্দ বুঝতেন, বুঝার ক্ষমতা জেনে দিয়েছেন তিনি কে? হালিমা বলতো আমি বুঝতাম যে মোহাম্মদ আমার এক স্তন থেকে দুধ পান করত, বাম স্তনে মুখ লাগাতো না। আমি বলতাম বাবা মোহাম্মদ এক স্তনের দুধ খাও আর এক স্তন খাও না কেন? রসুল নবুয়াতের কালে বলেছিলেন মারে আমার আর একটা দুধ ভাই আছে, এটা আমি জানতাম। হালিমা কয় আমি এটাই মনে করছিলাম যে তুমি ছোটবেলা থেকে ইনসাফওয়ালা, যদিও উনি ছোট মানুষ কিন্তু আর একটা দুধ ভাই আছে এটা উনি জানতেন। নবীরা ছোট হলো জ্ঞান দিয়েছেন কে? আবার হযরতে মূসা আলাইহিসসালাম যখন ফেরাউনের লোকেরা ওনাকে নদী থেকে কুড়িয়ে নিল, আসিয়া বলল লা তাকতুলুহু আসা ইয়ানফা'না আও নাতাখিযাহু ওয়ালাদা। ফেরাউনকে বলল আসিয়া বলল ফেরাউন রে সন্তান এই ছেলেটাকে হত্যা করো না। মূসা মানে হলো যারে পানির থেকে কুড়িয়ে উঠানো হয়েছে, মূসা এটা ফেরাউনদের পরিবারের নাম। আল্লাহ বললেন তোরা যখন এই নামে ডাকলে আমিও এই নামে ডাকি, সুবহানাল্লাহ। তো এটারে পানির থেকে কুড়িয়ে পেয়েছি ফেরাউন, ফেরাউনের 140 জন সন্তান ছিল কিন্তু আসিয়ার গর্ভ থেকে কোনো সন্তান ছিল না, ওর নিয়মিত বউ ছিল 8 জন, বুঝেন না কথা। আসিয়া বলল আমার থেকে তো কোনো সন্তান নাই, এই বাচ্চাটাকে মেরো না, বাচ্চাটাকে লালন পালন করবো সন্তানের মতো। ফেরাউন কয় ঠিক আছে আমি তোমার কথা রাখলাম, তো দেও একটা আদর করি, বাচ্চাটা বড় মিষ্টি বড় সুন্দর লাগে। যেই না কাছে ফেরাউন গিয়েছে মূসা ঠাস করে একটা সোয়ার বসিয়ে দিছে। ফেরাউন কয় আসিয়া রে এটাই আমার দুশ্মন, আসিয়া কয় না তোমার আদর করছে। ফেরাউন বলে কিসের আদর করছে, আমার গালটা এখনো জ্বলতেছে, যদি অন্য ছোট মানুষ কিন্তু শত্রু চিনে কিনা, কথা বলেন শত্রু চিনে কিনা, ছোটবেলা থেকে থাপড়ান শুরু করছে। বিশ্বনবী মা ঠিক হয়ে গেল, হালিমাতুসা দিয়া দুধ পান করাবেন, তিনিও ঠিক হয়ে গেলেন, আল্লাহ রসুলকে পাঠালেন। মক্কার জমিনে তিনি বড় হচ্ছেন, ছোটবেলা থেকে তিনি সংস্কারবাদী ছিলেন, সময় যেহেতু কমে যেন টেনে টেনে বলছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ যে রসুল পাঠালেন কোন সমাজে পাঠালেন? সমাজটা ভালো ছিল না, বড় কলুষিত সমাজ ছিল, অধঃপতিত সমাজ ছিল, যেই সমাজের মানুষের কোনো জীবনে নিরাপত্তা ছিল না, হানাহানি মারামারি কাটাকাটি নিত্যদিনের বিষয় ছিল। ওই সমাজের মানুষেরা সামান্য বিষয় নিয়ে এমন ঝগড়া লাগতো, বছরের পর বছর ঝগড়া চলতেই থাকতো। ওই সমাজের মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। ওই সমাজের মানুষগুলির রাতের বেলায় তো দূরের কথা, দিনের বেলাও ঠিকঠাক মতো হাঁটতে পারতো না। একদল চোর ডাকাত সমাজে চিহ্নিত ছিল, তারা মানুষের হাতের সম্পদ দেখলেই ছিনিয়ে নিয়ে যাইত। এই সমাজ যখন রসুল দেখলেন, আল্লাহ নবী সংস্কার করা শুরু করলেন, সুবহানাল্লাহ বলবেন না, 17 বছর বয়স থেকে রসুল সংস্কার করা শুরু করলেন, যুবকদেরকে নিয়ে সংগঠন তৈরি করলেন, হেল্পফুল ফজুল, যুবকদের মাধ্যমে সমাজ ঠিক করতে লাগলেন, সমাজের অবিচার অনাচার দূর করতে লাগলেন। 17 বছরের মোহাম্মদ দেখাচ্ছেন সমাজকে শান্তি প্রতিষ্ঠা করতে হলে যুবক বয়সে খেদমতের দরকার আছে না নাই? দুনিয়ার সব নবীরা যুবক বয়সে সমাজে হাত দিয়েছেন। ইবনে আব্বাস বলতেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা শাবান, পৃথিবীতে যুবক ছাড়া কোনো নবী আল্লাহ পাঠান নাই, ছোট্ট বয়সে নবী হয়েছেন মাত্র একজন, কি নাম? ঈসা আলাইহিসসালাম। জন্মের পরে বলেছেন ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার কিতাব দিয়েছেন আমি তোমাদের নবী।
উনি সারা পৃথিবীর সব নবীদেরকে যুবক বয়সে আল্লাহ নবুয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যুবক হলো জীবনের সবচেয়ে বড় শক্তিশালী সময় যৌবনের আগেও একটা দুর্বলতা আছে পরেও একটা দুর্বলতা আছে আছে না নাই ছোট কালতে এটা হলো একটা দুর্বলতার বয়স বৃদ্ধ বয়স এটাও একটা দুর্বলতার বয়স মাঝখানে যৌবন কালটা হলো শক্তিশালী বয়স এই জন্য জান্নাতে আল্লাহ কাদেরকে ঢুকাবেন কথা বলেন না কাদেরকে রাসূল বলেছেন সব বুড়া মানুষেরও যুবক বানিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিবে আবার রাসূল বলতেন সাবাতু যিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন সূর্যটা এসে যাবে একমাত্র এক বিঘাত মাথার উপরে মাটিটা হয়ে যাবে তামার জমিন সারা ময়দানের ভিতরে হাহাকার পড়ে যাবে ওই সময় ভালো ভালো দিনদার যুবকদেরকে ডেকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবে যৌবনের সময়টাকে ইসলামের জন্য কাজে লাগাতে হবে রাজি আছেন না নাই যৌবনের সময় বড় গুরুত্বপূর্ণ সময় এই বয়সটাকে আল্লাহ এত পছন্দ করেন এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও যৌবন বয়সে দাওয়াত দিয়েছিলেন ওনার যৌবন বয়সটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ পাক বলেছেন যে ওদের ওনার সম্প্রদায়ের লোকেরা বলল সামিআনা ফাতান আলেমরা জবাব দেয় সামিআনা ফাতান ইয়াসকুরুহুম ইয়াকালু লাহ ইব্রাহিম সম্প্রদায়ের লোকেরা বলল আমাদের মূর্তিগুলি যে ভাঙছে মন্দিরে ঢুইকা আর কেউ না যুবক ইব্রাহিম তাহলে মুক্তির সাথে আপোষহীন সংগ্রাম করেছেন বুড়া ইব্রাহিম না যুবক ইব্রাহিম যুবক ইব্রাহিম বয়স যুবক বয়স কোরআনে আল্লাহ ওনার বয়সটা উল্লেখ করলেন যে উনি যুবক ছিলেন লোকেরাও কয় আমাদের মন্দিরের ভিতরে প্রবেশ করে মূর্তিগুলি ভাঙছে কে কয় ইব্রাহিম ভাঙছে ইয়াকালু লাহ ইব্রাহিম ইব্রাহিম ভেঙ্গেছে ডাক দিয়ে জিজ্ঞেস করলো লেমা ফালতা হাজা ইব্রাহিম এগুলি কেন করছো ইব্রাহিম কাবাল ফালাহুম কাবিরুহুম মনে হয় বড়ডাই করছে বড়ডার কান্দের ভিতরে কুড়াল ঝুলানো আছে না নাই কুড়াল ঝুলানো আছে আমার প্রিয় সদে এই দেশে হিন্দু আছে মুসলমান আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আছে না নাই সংখ্যাগরিষ্ঠতায় মুসলমান বেশি হিন্দুরা তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে মন্দিরে একটা নয় দুইটা নয় পঞ্চাশটা মূর্তি বানাইলো আমাদের কোনো আপত্তি নাই তারা তাদের ধর্মীয় উৎসব বারোটার জায়গায় পঞ্চাশটা করে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ইসকন সংগঠনের মাধ্যমে এ দেশের মুসলমানদেরকে নিয়ে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করা হবে দেশের কোন মুসলমান সেটা বরদাস্ত করবে না কোন ষড়যন্ত্র করা হবে চক্রান্ত করা হবে এ দেশের শান্তি বিনষ্ট করার জন্য চক্রান্ত করা হবে মুসলমান সেটা সহ্য করবে না তোমাদের ধর্মীয় স্বাধীনতা আছে ধর্ম পালন করে ইসলামের কোনো আপত্তি নাই কিন্তু ইসলাম নিয়ে বাদ্রামি করার কোনো সুযোগ নাই এটা কিন্তু হিন্দুস্তান না এটা লক্ষ লক্ষ মানুষের জীবন দেওয়া বাংলাদেশ কথা বলুন ঠিক কি না একাত্তরে আমরা রক্ত দিয়েছি আবার চব্বিশে এ দেশের যুব সমাজ রক্ত দিয়েছে রক্তের বিনিময়ে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিয়েছেন কে অনেক বড় এই স্বাধীনতার সুফলতা যদি আমরা পেতে চাই স্বাধীনতা শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এদের যখন স্বাধীন হয় তখন এই দেশের মুসলমানদের হাতে অস্ত্র ছিল না কিন্তু পাকিস্তানিদেরকে ফিটিয়ে ঠান্ডা করছে সবার মুখে কালেমা ছিল লা ইলাহা চব্বিশের স্বাধীনতায়ও এই দেশের বাচ্চারা যে দিল সেখানেও মুখে ছিল লা ইলাহা ইমানের চেতনাই এদের স্বাধীন হয়েছে ঠিক কিনা বলেন বিশ্বনবী সমাজ গড়লেন যুবকদেরকে নিয়ে চেষ্টা করলেন একটা সুন্দর সমাজ দিতে যৌবন বয়সে কাজ করলেন যুবকদের ইমানটাকে আল্লাহ বড় পছন্দ করেন এই জন্য আসাবে কাফের পছন্দ প্রশংসা আল্লাহ করেছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম জিদনাহুম হুদা আল্লাহ বলছেন আসাবে কাফের যুবকেরা তাদের কাহিনী শোনো এরা ইমানের জন্য এতটা পরিশ্রম করেছে নিজ মাতৃভূমি ছেড়ে অন্য দেশে তারা চলে গেছে তারপরে ইমান ত্যাগ করে নাই কঠিন পরিশ্রমী ছিল তারা আসাবে কাফের প্রশংসা আল্লাহ কোরআনে করলেন ইউসুফ নবীর চরিত্রের প্রশংসা আল্লাহ কোরআনে করলেন যুবক ইউসুফের দিকে হাত বাড়িয়েছে জোলেখা কিন্তু ইউসুফ চিন্তা করেছে আমার যৌবনের শক্তি আছে তাই বলে যেখানে সেখানে ব্যয় করা যাবে না আল্লাহর হুকুম নাই এমন কোন অপরাধ আমরা করতে পারি নবীরাই রাস্তাগুলি আমাদেরকে দেখিয়েছে
সুতরাং আমরা অনুসরণ করব নবীদেরকে রাজি আছে তো ইনশাআল্লাহ বিশ্ব নবী 17 বছর বয়সে সমাজের বিপ্লব তৈরি করার চেষ্টা করলেন কিন্তু সফল হলেন না কারণ তখন ওনার কাছে কুরআন আসে নাই 40 বছর হয়ে গেল কুরআন আসা শুরু করলো এবার রাসূল সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করলেন মক্কায় 13 বছর চেষ্টা করলেন মদিনায় গিয়ে 10 বছর চেষ্টা করলেন আল্লাহ পাক পরিপূর্ণ সফলতা বিশ্ব নবীকে দান করে দিলেন একটা সুন্দর সমাজ তৈরি হয়ে গেল একটা দেশ হয়ে গেল কুরআন দিয়ে এখন তিনি সমাজের অবিচার অনাচার অন্যায় জুলুম নির্যাতন দূর করার চেষ্টা করলেন সমাজের সর্বত্র এখন তিনি আল্লাহর আইন প্রতিষ্ঠা করে দিলেন সমস্ত অন্যায় জুলুম অবিচার দূর হয়ে গেল খাবারের অভাব দূর হয়ে গেল অশান্তি দূর হয়ে গেল তিনি বললেন মক্কা থেকে একজন মহিলা রাতের আধারে হিজরত করে যদি ইয়ামেন পর্যন্ত যায় এই মহিলা সাহারার দিকে নজর দেওয়ার মতো একটা লোক পৃথিবীতে এখন নাই এখন রাতেও কোনো ভয় নাই দিনও কোনো ভয় নাই এখন সারা মদিনা শান্তিময় হয়ে গেছে এখন চোরও নাই আল্লাহু আকবার কি নাই নাইজেরিয়া থেকে 40 জন খ্রিস্টান বিজ্ঞানী মদিনাতে আসছে ওরা আসতেছে সাহাবায়ে কেরাম কে নিয়ে রাসূল মিটিং করলেন যে আমরা শুনেছি 40 জন খ্রিস্টান বিজ্ঞানী আসে ওদেরকে কোথায় আমরা বসতে দেব আমাদের ঘরে তো ড্রয়িং রুম নাই সোফা সেট নাই সুন্দর কোনো ব্যবস্থা নাই আমাদের ঘরের ভিতরে এই পরিমাণ জায়গা নাই যে কোনো মেহমানকে বসতে দেওয়া যায় সাহাবায় একজন সাহাবী বলেন হে নবী আমি খেজুর গাছ কেটেছি খেজুর গাছ কেটে একটা জায়গা আমি সুন্দর তৈরি করেছে এই 40 জন মেহমানকে ওই জায়গায় বসতে দিই হুজুর বললেন না এরা দামি মেহমান আর একজন সাহাবী বলল মদিনার উত্তর দিকে যেই পাহাড়ি এলাকা আছে ওইখানে গাছের গাছের ছায়া আছে ওইখানে আমরা বসতে দিই হুজুর বললেন না ওরা যখন কাছাকাছি চলে আসলো আল্লাহ রাসূল বললেন বেলাল ইফতাহ বাব আল মসজিদান নববী মসজিদান নববী দরজা খুলে দাও এদেরকে মসজিদান নববীতে বসতে দাও আমার প্রিয় সুদী এরা বলল মুহাম্মদ আমরা একটু শহরটা ঘুরে দেখি ইতিমধ্যে জোহরের ওয়াক্ত হয়ে গেল 40 জন খ্রিস্টান বিজ্ঞানী মদিনার শহরটা ঘুরে দেখতে লাগলো দেখে আজান হয়ে গেছে স্বর্ণকার মসজিদের দিকে দৌড়াচ্ছে দোকানে শাটার লাগায় নাই ক্যাশের ভিতরে কোনো তালা ঝুলায় নাই মদি দোকানদার অন্যান্য যত ব্যবসায়ীরা ছিল সব যার যার দোকান থেকে বের হয়েছে কোনো দোকানে কোনো শাটার নাই কোনো তালা নাই ক্যাশের ভিতরে লক করে নেয় সব মসজিদের দিকে চলে যাচ্ছে সুবহানাল্লাহ বলবেন কোনো পুলিশও নাই কোনো পাহারাদারও নাই এইরকম সুর ডাকাত সন্ত্রাস মুক্ত একটা সমাজ যেই সমাজের মানুষ দোকান খোলা রেখে মসজিদের দিকে যাচ্ছে ওরাও অবাক হয়ে গেল খোঁজ নিয়ে তারা দেখলো সারা মদিনাতে একটা জেলখানাও নাই সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীর এমন কি কোনো দেশ আছে যেই দেশে জেলখানা নাই বাংলাদেশে আছে না নাই জেলখানা প্রত্যেক জেলায় জেলায় আসে তারপরেও এমন ধরা ধরছে ইলিশ মাছের ফাইলের মতো এই দেশের মানুষদেরকে রাখছে কথা বলেন ঠিক কি না ভিন্ন মতের লোকদের আন্দোলন দমিয়ে দেওয়ার জন্য এমন কোনো কাজ নাই যে করা হয় নাই কিন্তু বিনিময়ে দেশের মানুষ যখন ফুসে উঠেছে তখন পলায়ন করা ছাড়া কোনো রাস্তাও ছিল না মনে রাখবা যাদের মালিক আছে এদেরকে অস্থায়ীভাবে কষ্ট দেওয়া গেলেও স্থায়ীভাবে এদেরকে দমন করা যায় না মুসার মালিক ছিল মুসা জিতে গেছে ফেরাউনের মালিক ছিল না তাই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরও হেরে গেছে ইব্রাহিমের মালিক ছিল আগুনে পড়ার পরে ইব্রাহিম জিতে গেছে নমরুদের মালিক ছিল না 400 বছর দেশ চালানোর পরেও মশার কামড় খেয়ে হেরে গেছে আবু জেহেলের মালিক ছিল না তাই আবু জেহেল মক্কের নেতা হওয়ার পরও হেরে গেছে বেলালের মালিক ছিল নাকে রশি লাগানোর পরে বেলাল জিতে গেছে তোমাদের মালিক নাই তোমরা মানুষের আইন প্রতিষ্ঠা সংগ্রাম করো তোমাদের মালিক নাই তাই তোমরা পলায়ন করেছো 17 বছর তাদের প্রতি জুলুম করছো তারা এখনো দেশে আছে তারাই কিন্তু জিতে গেছে ইতালি সরকার যখন লিবিয়া আক্রমণ করলো অনেক আগের কথা তো লিবিয়ার ওই সময় যিনি মুসলমানদের নেতা ছিলেন তার নাম ছিল আব্দুল্লাহ সেনাবাহিনী নাই কয়েকজন মুসলমান নিয়ে আর সামান্য বাঙ্গাসুরা কিছু আর্মস নিয়ে অস্ত্র নিয়ে তিনি লিবিয়ান দুর্দণ্ড প্রতাপশালী সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতেছে ওদের আছে জঙ্গি বিমান ওদের আছে বিশাল বড় ট্যাঙ্ক ওদের আছে বিশাল অস্ত্রের গোডাউন কেমিক্যাল ওয়েপন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক মানের বড় বড় অস্ত্রের ভাণ্ডার তাদের হাতে
তাদের মোকাবেলা করে মাওলানা আব্দুল্লাহর নেতৃত্বে কিছু মুসলমান একজন সেনা সদস্য গিয়ে বলল হুজুর কার বিরুদ্ধে কে যুদ্ধ করে আমাদের অস্ত্র নাই টাকা নাই পয়সা নাই কোন রকম ওদেরকে ওদের আক্রমণ ঠেকানোর চেষ্টা করতেছি আমরা কি আর মদের সাথে পারব মাওলানা বললেন ওদের কি আছে কয়াদের বিশাল বড় বড় বিমান আছে ওদের ট্যাঙ্ক আছে সাজোজান আছে অনেক বিশাল বড় বড় অস্ত্র আছে উনি বললেন ওদের বিমান যায় কোন দিক দিয়ে কয় আকাশে দিয়ে কয় আরশের উপরে দিয়ে যায় নাকি সেনাবাহিনী সদস্যরা বলল না ওদের বিমান আছে ঠিক বিমান আকাশে দিয়ে যায় কিন্তু আরশের উপরে দিয়ে যায় মাওলানা বললেন আরশের উপরে দিয়ে যদি ওদের বিমান যায় তো আমি মনে করতাম আরশের উপরে দিয়ে বিমান গেছে তার মানে আমাদের মালিক শেষ মালিক যেহেতু শেষ আমাদেরকে রক্ষা করবে কে আরশের নিচে দিয়ে যেহেতু বিমান যায় আরশের উপরে দিয়ে যায় না বুঝে গেল আমাদের মালিক ঠিক আছে মালিক যেহেতু ঠিক আছে এক সময় না এক সময় আমাদের বিজয় আসবেই কারণ আমরা মানুষের গোলামি করি না মানুষের আইন প্রতিষ্ঠার সংগ্রাম আমরা করি না আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম আমরা করি না বদরের যুদ্ধ মুসলমান মাত্র 313 জন কাফের হলো 1000 রসুল মাঠে এসে দাঁড়িয়ে দেখে তিনজনের মোকাবেলায় মুসলমান মাত্র একজন ওরা হলো তিনজন মুসলমান একজন ওদের উট আছে ঘোড়া আছে অস্ত্র আছে বরম আছে তুলনায় মুসলমানদের কিছুই নেই মাত্র দুইটা ঘোড়া রসুলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন মাঠের ভিতরে নেমে গেলেন আল্লাহ সারা রাত বৃষ্টি দিলেন 1000 ফেরেশতা দিয়া প্রকার অন্তরে 5000 ফেরেশতা দিয়া সাহায্য করলেন ফেরেশতারা এসে সাহাবায়ে কেরামকে বলতে লাগলো ফাজরে ফাওকালানা কই ঘরের মধ্যে মারো ফেরেশতা দেখিয়ে দিতেছে কোন জায়গায় মারতে হবে সুবহানাল্লাহ বলবেন না ঘাত দেখিয়ে দিতেছে কই গিট্টাই গিট্টাই মার অজিবহুম কুল্লে বানান কই হাত দিতে মার জায়গা মতো মার সুবহানাল্লাহ বলবেন না ঘরের ভিতরে মারো হারে মারো মুফাসসিরা বলেছে এই 1000 কাফের বাহিনীর গলা চেপে ধরার জন্য তো একজন ফেরেশতাই যথেষ্ট কথা কোন না কিন্তু 5000 ফেরেশতা আল্লাহ পাঠাইলেন কে মূলত ফেরেশতারা সরাসরি কাফেরদের গায়ে অস্ত্র মারে নাই মুসলমানদেরকে দেখিয়ে দিয়েছে তোমরা অস্ত্র মারো আমরা দেখিয়ে দিচ্ছি কেন ফেরেশতারা দেখিয়ে দিচ্ছে ফেরেশতারা মুসলমানদেরকে কেমন জানি বলতেছিল আমরা আল্লাহর মাখলুক কোনোদিন আল্লাহর নাফরমানি করি না আল্লাহ যখন যে হুকুম দেয় আমরা সেটা পালন করি তোমাদেরকে জান্নাতে যেতে হবে জান্নাতে যাইতে হলে শহীদ হওয়া লাগবে শহীদ হইতে গেলে কাফেরের মোকাবেলা করা লাগবে কাফেরদের মোকাবেলা ছাড়া শহীদ হওয়া যায় না শহীদ হওয়া ছাড়া জান্নাতের সেরা মর্যাদাটাও নেওয়া যায় না শহীদরা জান্নাতের যেই জায়গায় থাকবে নবীদের পরে ওই জায়গায় কোনো মানুষ পৌঁছতে জান্নাতের সব দামি জায়গাটা শহীদদেরকে আল্লাহ দিবেন মুজাহিদদেরকে দিবেন সেই জন্য মুসলমানদেরকে ফেরেশতারা দেখে দিয়েছে তোমাদের জায়গা তোমরা নির্ধারণ করো তোমাদের জান্নাত তোমরা ঠিক করো তোমরা কাফেরদের গাড়ির উপর আঘাত করো আমরা তোমাদের পাশে আছি বুঝা গেল মুমিন অস্ত্রের দিক থেকে দুর্বল হলেও সেনাবাহিনীর দিক থেকে সংখ্যায় কম হলেও আল্লাহ সাহায্য মুমিনের সাথে আছে না নাই এটাই হলো আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় সতী বিশ্ব নবী 13 বছর 10 বছর 23 বছর কাজ করলেন তৈরি করলেন সুন্দর একটা সমাজ আল্লাহ বলেন নবী হে এই সমাজ তৈরি করার জন্য খালি হাতে পাঠাই নাই আপনারে বিল হুদা ও দিনিল হাক সত্য ধর্ম এবং কোরআন আপনার সাথে দিয়েছে লিউজেরা হুয়ালা দিনে কুল্লি এইখানে অনেক ধর্ম আছে মানুষের বানানো ধর্ম মূর্তি পূজার ধর্ম ফত্তলিকতার ধর্ম মাজুসিয়ার ধর্ম ইহুদি ধর্ম বাতিল ধর্ম পদভ্রষ্ট ধর্ম সকল আদর্শের উপরে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করে দেন রসুল কাজ করলেন কাজের সফলতা এমন ভাবে আসলো এই কাজের পিছনে রসুলকে কিছু যুবকরা সহযোগিতা করলেন অনেক যুবক শহীদ হলেন অনেক যুবক গড় হারা হলেন অনেক যুবক অঙ্গ ভতঙ্গ হারালেন বিনিময়ে একটা সুন্দর সমাজ রসুল পাইলেন হুজুর এখন বললেন ঘোষণা করতেছেন মদিনার রাষ্ট্র ক্ষমতায় দাঁড়িয়ে হুজুর বললেন খৈরুল কুরুনি কারণী আমার যুগ হলো পৃথিবীর সবচেয়ে সেরা যুগ যেই যুগটা কয়দিন আগে হয়েছিল জাহিলি যুগ মূর্খদের যুগ অজ্ঞতার যুগ নারী হত্যার যুগ কথা কোন না কা কিছুদিন আগে হয়েছিল খুন খারাপিতে যারা মেতে উঠতো মানুষের কোনো সামাজিক মর্যাদা ইজ্জত ছিল না
হাতে করে খাবার নিয়ে কোন নিরাপদে ঘরেও যাইতে পারতো না। এখন সেই সমাজে চুরি ডাকাতি মাস্তানি নাই, এত সুন্দর সমাজ হয়ে গেছে। এটা হলো এখন সবচেয়ে দুনিয়া শ্রেষ্ঠ যুগ। এখানে এখন কেউ না খেয়ে থাকে না, আবার যদি না খেয়ে থাকে রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা আছে না নাই? হাদিস সাক্ষী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন প্রেসিডেন্ট মদিনার রাষ্ট্র ক্ষমতার মালিক, 24 ঘন্টার ভিতরে তিনি 1 ঘন্টা ঘুমাতেন আর 23 ঘন্টা এবাদতের খেলাফতের কাজ করতেন। রাতের ভিতরে তিনি একবারও ঘুমাতেন না। এমন একজন রাষ্ট্রপ্রধান আমাদের জন্য আসুক, আমরা চাই কি চাই না? দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিন, দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিন, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল, হামজাকে দাও গরে গরে জীবন দিতে অকাতরে, আমার কাবা বাংতে এলে, আমার কাবা বাংতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। যদি বলে আমিন। রাত্রিবেলা তিনি ঘুমাতেন না। আজকে মদিনাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, মদিনার মুসলমানরা হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে সব ঘুমিয়ে গেছে। ওমর ঘুমায় না, বের হলেন তিনি শহর থেকে 3 কিলোমিটার দূরে। এক জায়গায় গিয়ে দেখলেন মিটি মিটি একটা ঘরের ভিতরে আলো জ্বলতেছে। ভাবলেন নিশ্চয়ই কোনো দুষ্কৃতিকারী এই ঘরের ভিতরে আছে, নতুবা এত রাতে আলো জ্বলে কেন? কাছাকাছি গিয়ে কিছু বাচ্চাদের আত্মনাদ শুনলেন। আত্মনাদ এবং কান্না দুইটা দুই জিনিস। কান্না শুনলে হৃদয়ে অনেক সময় ব্যথা তৈরি হয় না, কিন্তু আত্মনাদ শুনলে হৃদয়ে ব্যথা তৈরি হয়। হযরত ওমর কিছু আত্মনাদ শুনলেন, কচি কণ্ঠের কিছু বাচ্চারা কানতেছে, চিৎকার করে আর বলতেছে মা খাবার দাও, মা খাবার দাও। মহিলা বলছে বাবারা খাবার রান্না হচ্ছে, একটু অপেক্ষা করো, তোমরা ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠে আমি নিজে তোমাদেরকে খাওয়াবো। হযরত ওমর বাহিরে দাঁড়িয়ে সালাম দিলেন, রমণী কণ্ঠের একটা মহিলা সালামের জবাব দিলেন। ওমর বলছে ঘরের ভিতরে কে? মহিলা বলছে আমি। মহিলা পাল্টা প্রশ্ন করলো আপনি কে? ওমর বললেন আমি মুসাফির। রাষ্ট্রপ্রধান এই পরিচয় দিলেন না। আপনার ঘরের ভিতরে এত রাতে আলো জ্বলে কেন? বাচ্চা গুলি এত রাতে খাবারের জন্য কাঁদে কেন? মহিলা বলল মুসাফির যেই পথে আসছো সেই পথে যাও, আমারে প্রশ্ন করে আমার কান্না বাড়ায়ও না, বাচ্চাদেরও কান্না বাড়ায়ও না, আমারে বিরক্ত করো না। আজকে 3 দিন যাবত এখানে আমরা না খাওয়া, তুমি তোমার পথে যাও। ওমর বলল মারে তোমার কষ্টের কথাটা আমার কাছে বলে দেখো, আমি যদিও মুসাফির চেষ্টা করব তোমার কোনো উপকার করতে, কোনো ক্ষতি আমার দ্বারা হবে না। মহিলা বলল আমি একজন বিধবা স্ত্রী, আমার স্বামী খন্দকের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, 3টা বাচ্চা আমার ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাদেরকে নিয়ে এখানে আমি 3 দিন যাবত আছি, খাবার নাই, বাচ্চাদেরকে খাবার দিতে পারি না, 3টা বাচ্চা না খাওয়া আমিও না খাওয়া, সন্ধ্যার সময় 1টা বাচ্চা খিদার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমার 1টা বাচ্চা তো যে খিদার যন্ত্রণায় খাবার না পায়া মারা যায়, কেয়ামতে ওমরের গলার ভিতরে গামছা লাগে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। কে শুনতেছেন? হযরত ওমর বললেন মারে ওমরের গলায় গামছা লাগাবা? ওমর কেমনে অপরাধী হলো? মহিলা বলল আমরা এখানে না খেয়ে আসি, ওমর কেন আমাদের খাবার পাঠাইল না? ওমর বললেন মারে ওমর তো গায়েব জানে না, ওমর তো মদিনাতে আছে, সারা দুনিয়ার যতটুকু ওনার রাজত্বের এরিয়া উনি সেটা দেখেন, তোমরা যে এখানে না খেয়ে আছো ওমরকে একটু বললেই তো হতো, একটু জানাইলেই তো হতো, লোক মারফত সংবাদ পাঠাইলে তো হতো, তোমরা জানানোর পরে যদি খাবার না আসতো তাইলে তোমরা অভিযোগ দিতা যে আমাদেরকে ওমর খাবার দেয় না। মহিলা বলল মুসাফির তুমি একদিকে মুসাফির আর একটা একটা মূর্খ মানুষ, কোনো এলেম কালাম তোমার ভিতরে আছে বলে তো মনে হয় না, তুমি কি আল্লাহ নবীর হাদিস জানো না? আল্লাহ রসুল বলেছে যারা রাষ্ট্রপ্রধান হবে, প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, এদের উপর ফরজ জনগণ কে খেয়ে আছে কে না খেয়ে আছে তার ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নেওয়া। আল্লাহু আকবার।
দায়িত্বশীল নেতা যারা হবে এদের জন্য ফরজ ঘরে ঘরে প্রবেশ করে কে কে আছে কে না কে আছে তার খোঁজ খবর নেওয়া জনগণের দায়িত্ব নয় নেতাদের কাছে গিয়ে বলবে যে আমার ঘরে চাউল নাই এটা জনগণের দায়িত্ব না নেতাদের দায়িত্ব এটা রসূল বলে গেছে যেই দায়িত্ব রসূল আমারে দেয় নাই আমি সেই দায়িত্বের কারণে আমারে বচ্ছনা দিতে পারো না আমি কেন উমরের কাছে গিয়ে বলবো উমরের জন্য ফরজ আমার পেটের খোঁজ খবর নেওয়া হযরত উমর দেখলেন মহিলা হাদিসও জানে কথার বাড়ালেন না একটা দৌড় দিলেন মদিনাতে গিয়ে বাইতুল মালের সামনে তিনি সিট হয়ে পড়ে গেলেন আওয়াজ পেয়ে আব্দুল সালাম দৌড়ে আসলো আমিরুল মুমিনিন কি হয়েছে উমর বললেন আব্দুল সালাম একটা মহিলা কয়েকটা বাচ্চা নিয়ে না খেয়ে পড়ে আছে চলো আমরা খোঁজ খবর নিব তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোলো দরজা খুলে দেওয়া হলো বস্তা নিলেন ভিতরে ঘি নিলেন তেল নিলেন চাল নিলেন ডাল নিলেন আটা নিলেন কিছু গোস্ত নিলেন বস্তাটা নিয়েছেন এখন বস্তা বেঁধে ফেলা হলো বস্তার ভিতরে অনেক জিনিসপত্র নেওয়ার কারণে বাড়ি হয়ে গেছে হযরত ওমর বলছে আব্দুল সালাম এখন এই বস্তা আমার মাথায় তুলে দাও আব্দুল সালাম বলল ওমর বস্তা টানার জন্য তো আমি আছি বস্তা আপনি টানতে যাবেন কেন আমি গোলাম আমি তো বস্তা টানার দায়িত্বশীল কর্মকর্তা ওমর বলল আব্দুল সালাম রে কিয়ামতে যদি গামছা লাগায় তোমার গলায় লাগাবে না আমার গলায় লাগাবে আমার দায়িত্ব আমারে পালন করতে দাও বস্তাটা আমার মাথার ভিতরে উঠিয়ে দাও আব্দুল সালাম বলল না বস্তা আমি টানবো আপনি আমার সাথে চলুন ওমর বলল না আমার মাথায় দাও দুইজন টানাটানি করতেছে এক পর্যায়ে ওমর বলল এটা আমার নির্দেশ এখন তো রাষ্ট্রপ্রধানের নির্দেশ না মানে উপায় ধনির দুলাল ওমর কোনোদিন বস্তা টানার অভ্যাস ছিল না আস্তে বস্তা ওনার মাথায় উঠিয়ে দেওয়া হলো বস্তা নিয়ে দৌড়াচ্ছেন মহিলার ঘরের কাছাকাছি গিয়ে মাথা দেখে বস্তা নামায় মহিলাকে বললেন মারে কিছু হারিফাদের ঘর থেকে নামিয়ে দাও আমরা কিছু খাদ্য খাবার নিছি রান্না করে তোমারে দিচ্ছি মহিলা হারিফাতি নামিয়ে দিল হযরত ওমর ঘরের বাহিরে একটা চুলা তৈরি করলেন মাটির চুলা মনোযোগ আছে না আপনাদের মাটির চুলা বানালেন আগেই বলছি গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে মাটিগুলি এখন বিজানা শক্ত বিজা মাটির ভিতরে চুলা জ্বালে আপ সেই চুলার ভিতরে আগুন জ্বালানো সহজ না কঠিন অনেক কঠিন হযরত ওমর মাটির চুলা বানালেন আগুন জ্বালানোর উদ্দেশ্যে তিনি লাকড়ি দিয়ে শুধু ফু দিচ্ছেন কিন্তু আগুন জ্বলে না চুলার মুখের ভিতরে মুখ লাগাইয়া সুন্দর মানুষ সাদা লম্বা দাড়ি চুলার মুখের ভিতরে মুখ লাগাইয়া বারবার ফু দিচ্ছেন কিন্তু ভিতরে আগুন জ্বলে না ফু দিতে দিতে এক পর্যায়ে দাপ করে আগুন জ্বলে উঠছে ওমর চুলা থেকে মুখটা সরাইছে আব্দুল সালাম বলে তাকে দেখি ওমরের লম্বা দাড়ি থেকে দলায় দলায় ধোঁয়াগুলি বের হচ্ছে রুটি বানালেন গোস্ত ভুনা করলেন খাবার তৈরি করে মহিলার ঘরের দিকে দিলেন দেওয়ার পরে বললেন মারে তোমরা খাবারগুলি খাও আমরা চলে যাচ্ছি আমরা চলে যাওয়ার পরে আরো কিছু খাবার বাহিরে আছে এগুলো তুমি ঘরে উঠে নিও বুঝতেছেন কথা হযরত ওমর এই কথা বলে কিছু দূর আসলেন এসে দাঁড়িয়ে গেলেন আব্দুল সালাম বলে ওমর চলেন এখন তো বোর হয়ে গেছে কিছুক্ষণ পরে মসজিদের নববীতে আজান দিবে আজান দিলেই তো আপনার নামাজ পড়ানো লাগবে আপনি রাষ্ট্রপ্রধান আরেকদিকে ইমাম সুবহানাল্লাহ কি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের ইমাম রাষ্ট্রের কেন্দ্রীয় মসজিদের ইমাম এমন রাষ্ট্রপ্রধানই তো দরকার ঠিক কিনা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি যিনি হলেন গিয়েই তিনি নামাজ পড়ালেন মিডিয়ায় অনেক লেখালেখি হলো 54 বছর পরে এই মনে হয় প্রথম ভিসি পাইল যে ইমামতের যোগ্যতাও রাখে কথা বলেন ঠিক কিনা দেশের প্রত্যেকটা সেক্টরে এমন ইমামি চাই আমরা যারা একদিকে জেলা পরিষদ চালাবে ইউনিয়ন পরিষদ চালাবে রাষ্ট্রের ইমামতি করার যোগ্যতা রাখে হযরত ওমর বললেন আব্দুল সালাম এখানেই প্রথম দাঁড়িয়ে বাচ্চাদের আত্মনাদ আমি শুনছিলাম আত্মনাদে আমার হৃদয়ের ভিতরে একটা ক্ষত সৃষ্টি হয়েছে খিদার কারণে এরা কান্নাকাটি করছে এখন একটু খাবার পাঠাইছি খাবার পাইয়া এখন তারা একটু খুশি হবে খুশি হলে যে হাসি দিবে হাসির আওয়াজটা আমার কানে না আসলে আমার হৃদয়ের ব্যথাটা দূর হবে না বাচ্চারা খাবার খায়ার কয় মা মুসাফির কত ভালো মানুষ আমাদের আত্মনাদ শূন্য দৌড়ে গিয়ে খাবার এনে পাক করে আমাদের ঘরে পৌঁছাই দিল মা বলছে বাবা রে এটা মুসাফির না এটা হলো আল্লাহর ফেরেশতা তোদের খিদার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ ফেরেশতা মুসাফির বানায়া তোদের কাছে পাঠাইছে হযরত ওমর কথাগুলি শুনলেন এখন বললেন আব্দুল সালাম এখন একটু ভালো লাগতেছে সুবহানাল্লাহ বলবেন না
আব্দুল সালাম এখন একটু ভালো লাগতেছে চলো এবার আমরা যাই মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ালেন নামাজে সালাম ফিরিয়ে বললেন মুসল্লিরা কেউ যাইতে পারবেন না সব বসে একজন মুসল্লি আজকে যাবেন না একটা বড় মানের আসামির বিচার হবে শহরের কোতোয়ালকে বললেন তুমি যাও শহরের বাইরে 2 কিলোমিটার দূরে দেখবে একটা মহিলা তিনটা বাচ্চা সহকারে আছে এখানে নিয়ে আসো আসতে না চাইলে জোর করে নিয়ে আসবা কোতোয়াল চলে গেল গিয়ে মহিলারে সালাম দিল মহিলা বলল কে বললেন আমি হযরত ওমরের পক্ষ থেকে আসছি শহরের কোতোয়াল প্রধান হযরত ওমর এখনি নির্দেশ দিয়েছে আপনাকে যেতে হবে সাথে বাচ্চাদেরকেও নিতে হবে মহিলা হাউ মাউ করে কেঁদে উঠল কি অন্যায় করেছি কি অপরাধ করেছি রাষ্ট্রপ্রধান আমারে তলব করেছে কে আমার জীবন জানে বাচ্চাদের জীবন জানে আল্লাহই ভালো জানে তিন দিন না খেয়েছিলাম তাই তো ভালো ছিল রাতের মুসাফিরে দেইখা উল্টা পাল্টা কি যেন বলে ফেলেছি এখন না জানি কি হয় মহিলা আসতে চায় না কোতোয়াল বলল আসতে না চাইলে আমার প্রতি নির্দেশ জোর করে নেওয়া লাগবে মহিলা কাঁচো মাছো হয়ে আসলো মসজিদে নববী পর্যন্ত যখন এসে গেল হযরত ওমর মুসল্লিদেরকে বললেন আপনারা যারা মসজিদে আছেন দুই দিকে সরে যান মাঝখান দিয়ে একটা রাস্তা দেন মহিলারে মিম্বার পর্যন্ত আসার সুযোগ করে দেন মহিলা যেই না বাচ্চাদেরকে সাথে নিয়ে মসজিদে কাওদম দিল সামনে নজর করে দেখে মিম্বারে যিনি বসা রাতের আধারে যে মুসাফিরকে দেখেছিলেন মুসাফিরের চেহারার সাথে মিম্বারে বসা লোকটার চেহারার মিল আছে তার মানে মিম্বারে বসা লোকটাই রাতের ওমর এতে কোনো সন্দেহ মহিলার ভয় এখন বাড়ছে না কমছে কান্নার রোল বেড়ে গেল বাচ্চাগুলিও কাঁদে কত উল্টা পাল্টা কথা বলে ফেলেছি না জানি এখন ওমর আমার প্রতি কি নির্দেশ দেয় নাকি আমার জীবন যায় বাচ্চাদের জীবন যায় কাছাকাছি যখন এসে গেল হযরত ওমর নিজের পাগড়িটা খুললেন মাথা থেকে খুলে গলার ভিতরে পাগড়িটা অর্ধেক পাচাইলেন বাকি অর্ধেক পাগড়ি মহিলার দিকে দিয়ে বললেন মারে তিন দিন পর্যন্ত না খেয়েছিলা যথা সময় ওমর তোমার খোঁজ খবর নিতে পারে নাই তুমি বলেছো কেয়ামতে ওমরের গলায় গামছা লাগে আল্লাহর দরবারে মামলা দিবা মারে হাসরের ময়দানে মামলা দিলে আমি ওমরের কোনো উপায় থাকবে না আমি এখন গলার ভিতরে আমার পাগড়িটা লাগিয়ে দিয়েছি তুমি আমার পাগড়ি নিয়ে আমারে টেনে হেসরে মসজিদ থেকে বের করো মদিনার অলিগলিতে টেনে টেনে আমারে কষ্ট দাও শাস্তি দাও আমার চামড়া ক্ষতবিক্ষত করে ফেলো আল্লাহ রাস্তায় আখেরাতে আমারে আসামি বানায়ও না আল্লাহু আকবার মহিলা চিৎকার মেরে উঠল ওমর কি বলছেন আপনি ওমর বললেন না রে মা এটা আমার অপরাধ কেন আমি তোমার যথাসময়ে খোঁজ খবর নিতে পারলাম না মহিলা বলল ওমর এই জন্য তো রসুল বলে গেছে আপনি আল্লাহর রহমতের ছায়া এই জন্য তো রসুল বলছে লাউ কানা নাবি আমিন বাদিলা কানা ওমর রসুল বলেছে আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ অবশ্যই ওমরকে বানিয়ে দিতেন আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমি আপনারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না ওমর বলল মা তুমি কি আমার ক্ষমা করেছো মহিলাকে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আপনি কেন আমার কাছে ক্ষমা চান উল্টা পাল্টা কথা বলে আমি তো অপরাধ করছি ওমর বললেন না রে মা অপরাধ তুমি করো না আমি করেছি কি বিনয় কি দৃষ্টান্ত কি সততা এমন চরিত্রের নেতা হলে পরে মুসলমানদের কোনো চিন্তা নাই আমার প্রিয় সুধী হযরত ওমর বললেন মা তুমি আমার ক্ষমা করছো সাহাবী কেরাম শুনছে সাহাবীর আপনারা সাক্ষী থাকেন এখন আপনাদের সামনে প্রমাণ হয়ে গেল ওমর রাষ্ট্রপ্রধান হিসাবে অযোগ্য আমারে বাদ দিয়ে আপনারা অন্য কাউকে আপনারা খলিফা বানান আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন আপনি যতদিন বেঁচে আছেন কাউরে আমরা খলিফা মানতে রাজি না সুবহানাল্লাহ এই হচ্ছে ইসলামের রাষ্ট্রপ্রধানদের ইতিহাস এই হলো সোনালী ইতিহাস এই হলো আমাদের ইতিহাস কোরআনের রাজ প্রতিষ্ঠা হলেই এমন ধরনের নেতাই পাওয়া যায় কথা বলে ঠিক কি না এমন নেতাই তো সমাজের জন্য রাষ্ট্রের জন্য দরকার সেই নেতা নির্বাচনের সুযোগ আল্লাহ 54 বছর পরে দিলেন এবারও যদি ভুল করেন এই ভুলের আর কোনো ক্ষমা হবে না আল্লামা সাইদি বলেছিলেন যে অমাবস্যার রাত আসতে পারে যা সুবহেসা দেখা অসম্ভব মাত্র সুবহেসা দেখা হয়েছে এখনো সূর্যোদয় হয় নাই সময়ের অপব্যবহার করা যাবে না একটাই দাবি তুলতে হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামী সংসদ 30 পারে কোরআনের সংসদ ভাগ্য নির্ধারণের জন্য এমন নেতা নির্বাচন করুন যারা কোরআন ছাড়া কথা বলে না ইতিহাস প্রমাণিত দেখেন না আফগানিস্তানের মুসলমানরা আফগানিস্তান যখন স্বাধীন হলো তো দিল্লির বাবুরা তো সব আফগানিস্তানে ছিল আর আমেরিকারে বুঝিয়েছিল যে তোমরা তো দূরের থেকে আইসাই দেশে আসছো আমরা কাছাকাছি আসছি একটু আমাদেরকে চেটে চুটে খাইতে দাও কিন্তু আফগানের মুসলমানরা এমন থাপ্পড় দিছে
আমেরিকানরা আমেরিকায় গেছে, দাদা বাবুরা সব দিল্লি আসছে। আফগানিস্তান স্বাধীনতার দুই দিন পরে যারা দিল্লি এসে বিমান থেকে নামতেছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করতেছিল, আচ্ছা এই দুই দিনে আফগানিস্তানের পরিবর্তনটা কি দেখলেন? আমেরিকান সরে তো চলে গেছে, পতিত সরকারও চলে গেছে, পরিবর্তনটা কি? কয় দুই দিনে দেখলাম, আগে যে আমরা কাবাব কিনে খাইতাম, কাবাব বুঝেন না, হোটেল থেকে কাবাব কিনে খাইতাম, তাতে ওই সময়ে আগে এই কাবাবের ভিতরে গোস্ত থাকতো কম, আটা থাকতো বেশি আর আলু থাকতো বেশি। আর এই দুই দিনে দেখলাম গোস্তের পরিমাণ বাড়ছে, আলুও কমছে, আটাও কমছে। এখন তাদের এত পরিবর্তন, বিশ্ব এখন মিডিয়া নিয়ে তাদেরকে মাতামাতিও করে না, তারা এখন জাপানেরে পাল্লা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা বিশ্বের বড় বড় দেশের সাথে এখন প্রতিযোগিতা করতেছে, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেছে, দেশের সম্পদ আর কোথাও যায় না। আফগানিস্তান থেকে গিয়া কেউ সিঙ্গাপুরে বাড়ি বানায় না, লন্ডনে গিয়া বাড়ির মালিক হয় না, আমেরিকা গিয়া হয় না, দেশের সম্পদ দেশে আছে, দুই বছরে দেশ দাঁড়িয়ে গেছে। চুরিরা এই দেশে চুরি করতো, সিঙ্গাপুরে গিয়া শিল্পপতি হইতো, নাম দিত সিআইপি। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকার পাহাড় জমাইছে। বক্তারা যে কথাগুলি 17 বছর বলতে পারে নাই, এখন হক কথা বলতেছে। আমরা কারোর বিরুদ্ধে বলিনি, আমরা আল্লাহর কোরআনের কথা বলি। ব্যক্তিগতভাবে আমাদের কেউ দুশ্মন না, যে কোরআনের দুশ্মন সেই আমাদের দুশ্মন, আল্লাহর দিন প্রতিষ্ঠার যে দুশ্মন সেই মুসলমানদের দুশ্মন। আর তোমরা আসো আমরা ওয়েলকাম বলতেছি, আমাদের বুকটা খোলা আছে, আছে না নাই? তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের বন্ধু। আসো ইসলামের সাথে বুক মিলাও, দেখবা আমরা বুক ফেটে তোমাদেরকে নিয়েছি।